নাম রেজিস্ট্রি করলো 1110, পরীক্ষা দিল কত 917, কোয়ালিফাইড ফর স্টেজ 1 177, পাস করলো 177, সেকেন্ড স্টেজ 5। এই আমরা আমাদের গভর্নমেন্টের যে খাতা খুললাম, মানে এই পাঁচজন ওই যে বেনিফিট প্রতি মাসে 1200 1200 1200 1200, এই পাঁচজন পেয়ে যাবে যতদিন সে পড়ে হায়ার সেকেন্ডারিতে, মানে 11-12 প্লাস ডিগ্রিতে প্লাস মাস্টার ডিগ্রিতে তারা পেয়ে যাবে এই এই টাকাগুলি। এই পাঁচজন দিলাম। এরপরে চিন্তা করলাম আমরা, ওই ক্যাবিনেটের কথা বললাম আমি, ক্যাবিনেটের সিদ্ধান্ত নিলাম না আমরা এবার বিজ্ঞানের দিকে যুক্তি বেশি দিতে হবে, বিজ্ঞান এবং ম্যাথের জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। দেওয়ার পরে আমরা একটা স্কিমের নাম দিলাম, ত্রিপুরা স্টেট ট্যালেন্ট সার্চ এক্সাম। আমরা চিন্তা করলাম, তারপরে বুঝিয়ে দিই, আপনারা বুঝবে বুঝবেন, আপনাদের যাদের আইডিয়া আছে, একদম আইডিয়া ক্লোজ আইডিয়া আছে, অমরপুরে একটা স্কুল আছে, যে স্কুলটার নাম অমরপুর হায়ার সেকেন্ডারি, সেখানে 11-12 স্টুডেন্ট আছে 51 জন, 51, আর একটা সেম ওয়াল, সেম বাউন্ডারি ওয়াল, আর একটা স্কুলের নাম DATHS, যারা অমরপুর ছিলেন সেই স্কুল আছে 9, একদম বাউন্ডারি ওয়াল, মানে আমার এই রুমটার সাথে যে ওয়ালটা আছে এই রুমের পাশে হলো একদিকে অমরপুর হায়ার সেকেন্ডারি স্কুল আর একদিকে DATHS, নিয়ারেস্ট সেম ওয়াল। আমি যদি 9টা স্টুডেন্টকে 51-এর মধ্যে ঢুকিয়ে দিই আর এখান থেকে যদি 5 জন টিচারকে বাড়িয়ে দেই, কোনটা হই কিন্তু বেটার? আমরা আমাদের মূল ইম্পর্টেন্সটা হলো কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন, আমরা কোয়ান্টিটিতে যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের এই সরকারের মূল দায়িত্ব কোয়ালিটি এডুকেশন। এই 15 মাসে তাদের জন্য 500 টাকা করে দেব, এবং যারা টিচার তারা 800 তাদের পড়াবে, 8 উইকস, মানে 2 মাস ট্রেনিং তৈরি করবে ফর ট্যালেন্ট সার্চ, ন্যাশনাল ট্যালেন্ট সার্চের জন্য তাদেরকে পার ঘন্টা 500 টাকা করে পার আওয়ার টিচারদের দেব, যাতে তারা 4 আওয়ার্স অফ এ উইক, সপ্তাহে 4 ঘন্টা, মোট 8 সপ্তাহ, মানে 2 মাসের জন্য আমরা তাদেরকে 500 টাকা করে প্রতি ঘন্টায় আমরা দিয়ে যাব আমাদের ছেলে মেয়েদের তৈরি করার জন্য। আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি যে যদি অ্যাওয়ার্ড টু স্কুলস ডিপেন্ডিং অন দি নাম্বার অফ গভর্নমেন্ট স্কুলস ফ্রম হুইচ 5 অর মোর স্টুডেন্টস ফল ইন টপ 20, 200 র্যাঙ্কের মধ্যে যদি কোনো স্কুল 5 জনের বেশি 200-এর মধ্যে পড়ে যায়, তাদেরকে আমরা 1 লক্ষ টাকা ওই স্কুলে দিব, তাদের যাতে তাদের অনুদান একটা অ্যাওয়ার্ড দেব, এ বলে আমরা একটা সিদ্ধান্ত নিই। October 24th আমরা একটা রাজ্য সরকার একটা মন্ত্রিসভার মিটিংয়ে একটা ক্যাবিনেট ডিসিশন নিয়েছিলাম, আমরা স্টেট ট্যালেন্ট সার্চ এক্সাম, রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্য সরকার এখন থেকে স্কুল শিক্ষা দপ্তর সায়েন্সের প্রতি ছেলে মেয়েদের আরো বেশি আকর্ষিত যেন হয়, ম্যাথের প্রতি যত আকর্ষিত হয়, সেজন্য রাজ্য সরকার একটা প্রকল্প ঘোষণা করে যার নাম স্টেট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন।
এটা কিসের জন্য হবে? বিজ্ঞান সায়েন্স এন্ড ম্যাথ এর জন্য। কেন? পার্সন্স অ্যারাইভড 391 দামছড়া দিয়ে অ্যারাইভ 44 টোটাল 441 ভেহিকলস অ্যারাইভড অনলি থ্রো চোরাইবাড়ি 174 ভেহিকলস প্যাসেঞ্জার কার 37 ট্রাক 137 এটা এই 137 মিলেই 174 হয়ে গেল। এর মধ্যে ফেসিলিটি কোয়ারেন্টাইনে কতজন? 50 জন। হটস্পট জোন থেকে এসছে 70, এর মধ্যে পার্সন 70%, গুডসের 20, মেডিকেলের 45 রোগী। এবং এই যে 50 আর 20 70 জন, এর মধ্যে সবাইকে হোম ফেসিলিটি কোয়ারেন্টাইন হটস্পট জোন থেকে এদের করা হয়েছে। স্যাম্পল কালেকশন এদের মধ্যে একজনের বয়স 10 বছর। এরপরে আপনারা জানেন এই যে 13 এবং 12 যখন দুজন বিএসএফ জওয়ান যাদেরকে জীবিত আনা হলো, যখন তাদের পজিটিভ পেল, সাথে সাথে লিঙ্ক খুঁজলো 34, 34 আসলো কত? 12, 12-র সাথে আবার লিঙ্ক কত? 179, 179-এর মধ্যে কত? 13, এবার 13-র সাথে আরো কত লিঙ্ক? 88, টেস্টিং চলছে। এই 88 সবাই বিএসএফ জননগর ক্যাম্প। কি কারণ? কে নবারুণ দেবায় ছেড়ি না, ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া নিশ্চয় টিওয়াই বোধ মোস্ট একটা প্রেস সিরিজ দিল যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গভর্নমেন্ট। আর একটা কি ছাত্র ফেডারেশন একটি চিঠি ইস্যু করে ছাত্র কম ঠুনকু অজুহাত করে 25টি স্কুলের প্রধান শিক্ষকের নিকট বিজ্ঞান বিভাগ তুলে দেওয়া 39 প্রধান শিক্ষক নিকট করা বিষয়ে প্রত্যাহার করানোর সিদ্ধান্ত নিয়েছে। ডক্টর মিহিরলাল রায়, উনিকে আমি চিনি না, জয়েন্ট ফর মুভমেন্ট অন এডুকেশন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি সম্প্রতি রাজ্যের স্কুল কলেজগুলিতে অনলাইন পড়াশোনা চালু হয়েছে এবং ছাত্র সম্প্রদায়ের অজুহাতে বাণিজ্য বিজ্ঞান কলা বিভাগ বন্ধ করা হতে হয়েছে। এটা আমরা তীব্র নিন্দা জানায় এবং আমি আজকে একটা কি বলে এটা এখন পর্যন্ত ইন্টারস্টেট মুভমেন্ট পাস পিটিশন এটা টোটাল 10,271 পিপল আপ টু 5420 আমরা এর মধ্যে ইস্যু করেছি, ইস্যু ন টেক আপ করেছি, আমরা তো ইস্যু করতে পারি না, তো 208টা পিটিশন আমরা 208 জনের জন্য আমরা টেক আপ করেছি কনসার্নিং স্টেটের সাথে, ওয়েস্টবেঙ্গল আসাম মহারাষ্ট্র বিভিন্ন জায়গার যোগাযোগ আমরা করছি। অলরেডি গতকাল বলেছি কোন জায়গার থেকে কতজন, অলরেডি অনেকেই প্রায় চলে এসছে। এই হলো সিচুয়েশন,
पास करार पर इलेवेन देखा गल इन 2017 आउट ऑफ 32,223 स्टूडेंट्स एनरोल्ड इन 11th स्टैंडर्ड 32,223 पास करे छे एनरोल्ड इन 11th स्टैंडर्ड एज पर यूनिफाइड डिस्ट्रिक्ट एजुकेशन सिस्टम ओनली 3,690 32,223 जन 11 এ ভর্তি হলো এর মধ্যে মাত্র 3,690 জন বিজ্ঞান নিল এই 3,690 এর মধ্যে 3,114 জন হলো ম্যাথ নিল 32,223 জন মাধ্যমিক পাস হওয়ার পর 11 এ ভর্তি হলো 32,223 অন্যান্য জায়গায় ভর্তি হতে পারে দিবাকর বগুড়া জানতে পারে জোলাবাড়ি এমএম গার্লস স্কুল কতজন স্টুডেন্ট আছে 11-12 4 এর পাশে আরেকটা স্কুল আছে নিয়ারেস্ট স্কুল জোলাবাড়ি এইচএস গভর্নমেন্ট এডেড স্কুল আমরা ডেপুটেশনে দেই তাদের খুব কন্ডিশন খারাপ সেখানে আছে 76 থেকে আমি যদি 4 দিয়ে দিই আর সমস্ত টিচার পাশের বিল্ডিংটা দিয়ে দিই কোয়ালিটি এডুকেশন ইজ বেটার এরকম ভাবে আর আমরা এবার আমাদের সিদ্ধান্ত কি আমরা বলছি ইন কেস অফ স্কুলস সিচুয়েটেড ইন ব্লক হেডকোয়ার্টার্স যেমন সাবন ইন কেস অফ স্কুল সিচুয়েটেড ইন ব্লক হেডকোয়ার্টার্স ইন এক্সট্রিম রুরাল এরিয়াস যেমন সাবন মে বি কনসিডার্ড অ্যাজ স্পেশাল কেস কিছু না জেনে কমেন্ট পাস রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে দাও আর এমন একটা সময় করোনার সময় এটা অত্যন্ত দুঃখের লজ্জা এই ধরনের ভূমিকা আমি তীব্রভাবে ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি তারপরে কি বলল বলছে আমরা স্কুল বন্ধ করেছি এডিসি কর্তৃপক্ষ বামফ্রন্ট পরিচালিত এডিসি কর্তৃপক্ষ বামফ্রন্ট পরিচালিত আমরা আসার আগে ক্ষমতায় ১৭-১৮ অর্থ বছরে তারা 28টি স্কুল বন্ধ করে দিল আমাদের পিরিয়ডে নয় এডিসি কর্তৃপক্ষ বামফ্রন্ট পরিচালিত মানিকবাবু যখন চিফ মিনিস্টার ছিলেন তখন চক্রবর্তী শিক্ষামন্ত্রী ছিলেন এডিসি তাদের দল পরিচালিত 28টি স্কুল বন্ধ লিস্ট ইজ দেয়ার কি জিরো এনরোলমেন্ট এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না জিরো থাকলে কেন বন্ধ করবে না আমি মনে করি কেন আননেসারি থাকবে এটা আলাদা জিনিস কিন্তু বলছে স্কুল বন্ধ করে দিচ্ছে এডিসি কর্তৃপক্ষ 28টি স্কুল বন্ধ করে দিয়েছে জিরো এনরোলমেন্টের কথা বলে তেলেমোড়া ইএমএইচএস স্কুল ওয়ান স্টুডেন্ট সামান্য হায়ার সেকেন্ডারি স্কুল জিরো এরকম অনেক স্কুল আছে জিরো বাদ দেন জিরো তো আছে 8-10টা স্কুলে জিরো আছে অনেক স্কুলে 5-4-1-2 এই অসংখ্য স্কুল রয়েছে এখানে যে 176টা স্কুলের মধ্যে অন্তত 50-60টা স্কুল আছে আরো বেশি যেখানে বিলো 5-10 মানিকবাবু বলে দিকে দিয়ে গেছে রতননাথ এর বেশি তুমি করতে পারবে না মানিক সরকার বলেছে তপন চক্রবর্তী বলেছে এর বাইরে ইউ ক্যানট মুভ 93 পিটিশন পড়েছিল টিল ডেট এর মধ্যে
4657 জনের জন্য আর্থিক সাহায্য পাঠানো হয়েছে 1,67,00,000 ডিসবার্স হয়ে গেছে বাকিগুলি প্রসেস চলছে এর মধ্যে 257টা ডুপ্লিকেট এন্ট্রি এটা ইনকোয়ারি করে দেওয়া গেছে ডুপ্লিকেট এন্ট্রি 257 লঞ্চিং অফ নিউ স্কিম ফর ইমপ্রুভিং দি স্ট্যান্ডার্ডস অফ স্টুডেন্টস in the subjects of science and mathematics to enhance their performance in the national entrance examination all india level e ekta talent search national talent search exam ekta hoy kara kara jay talent search examination e science student amra dekhlam আমরা 2018-তে ক্ষমতায় আসছি আমরা দেখলাম 2017-এর একটা ডাটা দেখা গেল ক্লাস 10 পাস করার পর খুব ভালো করে ব্যাপারটা ফলো করে আমি ভুলও বলতে পারি এর মধ্যে 50 ফ্রম ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন ও যে 50 জনকে রাখা হয়েছে বলছি যে এদের কালেকশন করা হয়েছে আর কোয়ারেন্টাইন ওই 20 জন যারা ট্রাক তাদেরতে 84 আদার্স র্যান্ডম প্যাসেঞ্জার বা একটা গাড়ি পর পর একটা গাড়ি পর পর সেগুলি করা হয়েছে আর এই 391 জনের চিত্র ছিল কোন ট্রেন এখন পর্যন্ত অন্যান্য রাজ্যের জন্য দিচ্ছে নর্থ ইস্টের কোন স্টেটের জন্য একান্তর জন্য কারণ এখানে তত বেশি এফেক্টেড জোন না সেজন্য কোন আমাদের রাজ্য সরকার জিএম জেনারেল ম্যানেজার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সঞ্জীব রায় শিলংয়ে বসে উনি আমাদের নোডাল অফিসার আমাদের স্টেটের জন্য উনি নোডাল অফিসার টাইম টু টাইম রেলের বুকিংয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে টাইম টাইম চলছে সব জায়গায় যোগাযোগ করা হচ্ছে এবং আর মানিকবাবুর সিদ্ধান্ত মতো আমি রাখতে পারি না আমি তো এক লাইন ধরে যদি পড়ে যায় এক লাইন ধরে আমি যদি পড়ে যায় 170টা স্কুলের মধ্যে রামনগর আর্চ 0 বরজলা হায়ার সেকেন্ডারি 6 অবনগর এনএস বিদ্যালয় 8 বি আর আম্বেদকর ভবন 9 বিদ্রোহী কবি নজরুল 4 মধুবন কে হায়ার সেকেন্ডারি 4 চম্পকনগর হায়ার সেকেন্ডারি 4 কামালগড় হায়ার সেকেন্ডারি 4 ইশামপুর 4 নরসিংগড় হায়ার সেকেন্ডারি 5 বরকাটার হায়ার সেকেন্ডারি 0 সিপাহীজলা হায়ার সেকেন্ডারি 2 পূর্ব গোকুলপুর হায়ার সেকেন্ডারি 3 সুদূর্ণ ডিবিএমএসএস 7 নর্থ কামরাগা তলি হায়ার সেকেন্ডারি 5 আমি তো এরকম অসংখ্য স্কুল মানিক সরকারের সিদ্ধান্ত যদি আমি গ্রহণ করি তাহলে তো একটা স্কুল রাখতে পারি না একটা স্কুলে বিজ্ঞান রাখতে পারি না একটা স্কুলে কমার্স রাখতে পারি না পাঁচ সাবজেক্ট পাঁচ জন স্কুল থাকলে নিচে থাকলে হবে না এটা ডিসাইড ডিসিশন পাবলিক ডকুমেন্টস তাদের কাগজ থাকা সত্ত্বেও রাজ্যের ছেলেমেয়েদের স্বার্থে সিদ্ধান্ত থাকা সত্ত্বেও আমি যখন শিক্ষামন্ত্রী হলাম সিদ্ধান্ত রয়েছে গভর্নমেন্ট সিদ্ধান্ত থাকার পরেও রাজ্যের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা কোথাও কিন্তু বিজ্ঞান বন্ধ করিনি নতুন সাবজেক্ট বন্ধ করিনি রামনগর হায়ার সেকেন্ডারি স্কুল 11 12 এ কত আছে 0 আমার টিচার কত আছে ফিজিক্স 1 কেমিস্ট্রি 1 ম্যাথমেটিক্স 1 বায়োলজি 1 এই প্রশ্নটা যখন ভর্তি ছিল ওই প্রথম একজন তখন হাসপাতাল কর্মী সহ ছাত্র
জন প্লাস চারজন রোগীও সেখানে অন্য রোগী দে আর সিভিলিয়ান মোট সাইট কালকে তাদের স্যাম্পল পরীক্ষা হয়েছিল অল আর 60 নেগেটিভ এবার কালকে গন্ডাছড়া হাসপাতাল থেকে 13টা কেস হাসপাতালে তাদের পরীক্ষা হয়েছিল 13টা নেগেটিভ রইল 17 এই 13 আর 17 35 ছিল কালকে যখন ফ্লিপ করে মনে আছে আপনাদের 30 ছিল এবার 17 আজকে চলছে করিনাতে 3 নেগেটিভ কটা ছিল 15টা 3 পরীক্ষা হয়েছিল 3 নেগেটিভ 12 বাকি আছে আজকে এটা এসেছে চলছে রাতে খবর পাবেন এই ব্যাটালিয়নের 9 3 আলকাটা এটাও নেগেটিভ ছিল এবং জওয়ানগর আসে জওয়ানগর এই যে ক্যাম্পের আশেপাশে দোকান অমুক সমুক এরম 26 জনের কালেকশন স্যাম্পল কালেকশন হয়েছে এটাও রাতের দিকে আপনারা খবর পেয়ে যাবেন মেবি রিলার্জ ফ্রম ডিসিপ্ট প্রপোজালস ফ্রম দি কনসার্ন ডিউস উইথ রিজনস আমরা বলেছি আমাদের ডিউর যে চিঠির ব্যাপারে ওনারা বলছে ডিউ বলছে ইন ভিউ অফ দি অ্যাবাভ এইচএম এন্ড হেড অফ স্কুলস অ্যাজ পার লিস্ট হ্যাভিং লেস নাম্বার অফ স্টুডেন্টস 11 এন্ড 12 আর রিকোয়েস্ট টু এনশিওর ম্যাটার পার্সনলি দেখো এন্ড ফার্নিশ দেয়ার ভিউজ কমেন্টস ইন কনসেন্ট্রেশন অফ দি এসএমসি কোন স্কুল বন্ধের কথা বলা হয়নি কোন সাবজেক্ট উঠানোর কথা বলা হয়নি বলছে আমরা বলছি যে এসএমসি স্কুল ম্যানেজমেন্ট কমিটি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড লোকাল এমএলএস দে উইল বি কনসাল্টেড যেখানে এরকম স্কুল থাকে সেখানে কোন পার্টিকুলারলি কোন জায়গা করা যায় কি না এই কথা বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা সেকশন আসছে যারা এটা টেক আপ করছে আমাদের হেলথ সেক্রেটারি এডিশনাল চিফ সেক্রেটারি এই যে যারা বিএসএফ জওয়ান যারা পজিটিভ এসছে অলরেডি এখানে যে বিএসএফ এর একটা হসপিটাল আছে শালবাগানে খুব সম্ভব শব্দটা খুব সম্ভব ওদের তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলছে তাদেরকে সেখানে শিফট করার জন্য একটা আলোচনা স্তরে রয়েছে তাহলে আমাদের জীবিত লোডটা অনেকটা কমে যাবে সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টেক আপ করেছে এটা কালকে এটা ফাইনাল পর্যায়ে আমরা বুঝতে পারবো সেখানে সবকিছু তৈরি করা হচ্ছে এখানে একটা হাসপাতাল আছে ভালো হাসপাতাল এবং ওখানে আমরা এই ধরনের আলোচনা চলছে এটা অলরেডি রাত্র বা কালকে আমাদের ঠিক হয়ে যাবে এবং সাথে সাথে অ্যান্ড লোকাল এবং হেডমাস্টারের ভিউজ সবগুলি আমরা নেব আমরা এরকমভাবে অগণতান্ত্রিক কোনো সিদ্ধান্ত নেই না এবং আজকে ওই যে কোন বছরের সিদ্ধান্ত আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এই হলো বাস্তব চিত্র এটা আমার বলা উচিত মানুষের সামনে এই জন্য আমি জিনিসটা এক্সপ্লেন করলাম যদি অপকর্ম করে যাবে আর অযথা মানুষকে রাজ্যের মানুষকে রাজ্যের ছাত্রছাত্রী অভিভাবকদের শিক্ষিত তথাকথিত যারা শিক্ষিত তারা বলছে নিজেরা যে ক্রাইম করে গেছে আমরা তো একবারও বলি না আমরা বলছি দেখো টেক অপিনিয়ন কি বলতে চায় এসএমসি তার কোনো ভিউজ আছে কিনা যদি আমরা এরকম করি তারপরে বলছি ব্লক হেডকোয়ার্টার অ্যান্ড রিমোট এরিয়াস এগুলি কোনো মতে কনসিডার করা যাবে না আর আমরা সিদ্ধান্তও না আমরা একটা সব ডিওদের নিয়ে শিক্ষা দপ্তর নিয়ে একটা আমরা আলোচনা করেছি এই যে অবস্থা এগুলি কি করা যায় এবং ওই চিঠি সামনে তৎকালীন সরকারের
চিঠিটা সামনে আমার এক অফিসার মনে করিয়ে দিয়েছে, স্যার গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত আছে, আমরা কিন্তু 8, 5 এবং 10-এর নিচে থাকলে আমরা কিন্তু সাবজেক্ট রাখতে পারবেন না। তো এটা আমার দুঃখ হয়, মানিকবাবুর মতো এত বিজ্ঞজন দীর্ঘ 20 বছর উনি মুখ্যমন্ত্রিত্ব করেছে, না বুঝে কাগজপত্র কমেন্ট করে দিল, পত্রপত্রিকা দিল, এখন যদি আমি নোটিশ ইস্যু করি, একজন দায়িত্ববান লোক হয়ে আমি যখন নোটিশ ইস্যু করি, রাজ্যের মানুষকে এভাবে বিভ্রান্ত করা উচিত নয়। এবং এই জন্যই এসএফআই ডিওয়াইফআই এই জন্যই এই ধরনের নেতৃত্ব পেয়েছে বলেই তারা এই ধরনের কমেন্ট করতে পারে। রাজ্য সরকার আইজিবিএসএফ কে বলেছে 138 ব্যাটালিয়ন বিএসএফ কেন কোভিড-19 কেসের রিপোর্ট আগামী 7 দিনের মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে, প্লিজ সাবমিট রিপোর্ট উইদিন 7 ডেজ রিগার্ডিং কোভিড-19, কিভাবে এর হলো, কোথায় কি হলো, সেজন্য একটা রিপোর্ট চেয়েছে। এ হলো আজকের ব্রিফিং, এর বেশি আপাতত আমার কাছে বলল। অথচ রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে, সাবজেক্ট তুলে দিচ্ছে, কমার্স তুলে দিচ্ছে, হোয়ার ইজ দ্য ডিসিশন অফ দি গভর্নমেন্ট। এই কথাটা কদিন ধরে এবং বিশ্রী আমার কাছে খারাপ লেগেছে, অথচ তাদের নিজেরই লজ্জা থাকা উচিত। অত ছাত্রছাত্রী অভিভাবকদের অভিভাবকরা অনেক সময় মনে করতে পারে এইটা করোনার পিরিয়ড, এখন কি জানি করে ফেলছে গভর্নমেন্ট। এই কথাগুলি আপনাদের জানালাম রাজ্যের মানুষকে জানানোর জন্য, তারা কি সিদ্ধান্ত ছিল, এর পরেও অনেক চিন্তা বিবেচনা করে আমরা এগুলি লিখেছি এবং এখন পর্যন্ত না, ইয়েস যদি দেখা যায় এসএমসি লোকাল প্রতিনিধি সেখানে যদি বলে ইয়েস একদম কোনো প্রবলেম নেই, তাহলে সেম ওয়াল সেক্ষেত্রে আমরা কোয়ালিটির সাথে আমরা সেখানে করাবো, এখনো কোনো সিদ্ধান্ত করিনি, অপিনিয়ন আসুক, যদি এসএমসি বলে না বলে সেটাও আমরা করতে যাব না। পেয়েছে শুরুতে না, কারণ সেকেন্ড স্টেজ কোয়ালিফাই করেনি। এবার 2017 কতজন রেজিস্ট্রেশন করলো, 1427, পরীক্ষা দিল কত, 1218, ফার্স্ট কোয়ালিফাইড ফর ফার্স্ট স্টেজ 1 103, কোয়ালিফাইড স্টেজ 2 0। আমাদের কোটা কত ছিল সে বছর, 25, তাহলে 16-25 নীল গেল কোটা, 17-25 নীল গেল কোটা, সেকেন্ড রাউন্ডে কেউ টিকলো না। এবার আমাদের গভর্নমেন্ট আসলো, সিদ্ধান্ত কি আমি রাখতে পারি না, কে করেছে, মানিকবাবু, মানিক সরকারের সিদ্ধান্ত আমি রাখতে পারি না, তবু আমরা রেখে দিয়েছি, যদি কেউ ভর্তি হবে 0, রামনগর 0। অথচ আমার টিচার যেহেতু স্কুল সেখানে কেউ এসে ভর্তি হতে পারে, তারা করে গেছে, তারাই বলছে হবে না। এবার আসুন আপনার বরকাটা হায়ার সেকেন্ডারি স্কুল, স্টুডেন্ট 0, আমার টিচার আছে কিনা, আছে, একজন ফিজিক্স, একজন কেমিস্ট্রি, ম্যাথের 2, বায়োলজি 3, কোন ছাত্রের কাজে লাগছে, কোন ছাত্রের কাজে লাগছে, আমি তৎকালীন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, কোন ছাত্রের কাজে লাগছে। এই 3690 মধ্যে 3114 নিল ম্যাথ, এই যখন দেখলাম স্টার্টিং সায়েন্স অ্যান্ড ম্যাথ
साइंस एवं विज्ञान टा होलो इनकल्केट्स स्पिरिट ऑफ इंक्वायरी एज वेल एज जनरेट्स कैपेसिटी फॉर प्रॉब्लम सॉल्विंग देयर सॉल्विंग एंड रैशनल एनालिसिस ऑफ इश्यूज एंड ऑल्सो ओपन्स अप वैरायटी ऑफ एवेन्यूज फॉर चिल्ड्रन। विज्ञान एम एक विषय इटा ऐले मे समस्या समाधान क्षेत्र तर एक बिराट भूमिका था विज्ञान। एर पर पीएचडी पढ़े यूजीसी नियम अनुजाई तरा अनेक कि बेनिफिट आज जो देखल भावलम ऐले मेरा एगिए आसा उचित। এবার 2016 রেকর্ডে দেখা যায় এই ট্যালেন্ট সার্চ পরীক্ষায় ত্রিপুরাতে বসেছে, মানে পরীক্ষা দেওয়ার জন্য নাম ঠিক করে রেজিস্টার করেছে, সংখ্যাটা একুরেট লিখবে। 16-তে পরীক্ষার জন্য নাম রেজিস্ট্রি করলো, আগে আমরা বলি কারা কারা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেবে, 1200 ট্যালেন্ট সার্চের জন্য রেজিস্ট্রেশন দিল। পরীক্ষা কজন বসলো? 933। কোয়ালিফাইড ফর স্টেজ ওয়ান 106 জন, 106 জন পাস করলো কোয়ালিফাইড ওয়ান স্টেজ ওয়ানে। এবার কোয়ালিফাইড ইন স্টেজ টু 0। আমাদের রাজ্যে কোটা কত? 25। পাস করার পর 25 জনকে আমরা স্কলারশিপের সুবিধা আছে, আমাদের রাজ্যের জন্য কোটা 25। 16-তে 25 ছিল। একান্ত সাক্ষাৎকারে উনি রেকর্ডিং আমি দেখলাম, উনি বলছে আমরা কত স্কুল খুলেছি, গ্রামে গঞ্জে স্কুল দিয়েছি, বিজ্ঞানের প্রতি ছেলে মেয়েদের চয়েস থাকা দরকার, আরো কত কিছু কত কিছু কত কিছু। 2006 বামফ্রন্টের সরকারের সিদ্ধান্ত, খুব মাইনরিটি বুঝতে হবে, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট 28 ডিসেম্বর 2006 এইচআর চক্রবর্তী ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ত্রিপুরা ডিসাইডেড, ইট ইজ ডিসাইডেড ইনিশিয়েটিং প্রপোজাল ফর অ্যাবলিশন অফ নিউ সাবজেক্টস অ্যাট দি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল অ্যান্ড স্টার্টিং অফ নিউ স্ট্রিম Higher secondary plus two stages, the relevant school should have a minimum 10 students in a particular subject for any high or higher secondary school of general areas, meaning non-ADC area, and likewise minimum 5 students of the ADC areas. Siddhanto niyeche je 10 er niche kono student thakle সেই সাবজেক্ট থাকবে না, স্কলারশিপ পাবে 1250 টা করে প্রতি মাসে 11 এবং 12। যারা ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে যারা ফার্স্ট এন্ড সেকেন্ড, ফার্স্টে পাস করলে না ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড পাস করবে, তারা প্রত্যেক ছেলে মেয়ে 11 এবং 12 1250 টা করে স্কলারশিপ পাবে। যখন তারা বিএসসি পড়বে, আন্ডার গ্রাজুয়েশন বিএসসি এনপিজি, এই যতদিন বিএসসি পড়বে ডিগ্রি করছে এবং পিজি করছে প্রতি মাসে 2000 টাকা করে স্কলারশিপ। লকডাউন চলাকালীন আপনারা বাড়িতে বসে কিভাবে সময় উপভোগ করছেন তা আমাদের সঙ্গে তুলে ধরতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8837059667। আমরা তুলে ধরবো আপনাদের গুণগত দিকটি একেবারে সোশ্যাল বাংলার পর্দায়। আমরা সর্বদা আপনাদের পাশে রয়েছি, আমরা সর্বদা জনগণের পাশে রয়েছি। লকডাউন চলাকালীন স্টে অ্যাট হোম, হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করুন, ভালো করে হাত ধুয়ে নিন বারবার করে, প্রতিদিন ঘর দরজা জানালা ইত্যাদি পরিষ্কার করুন, এবং পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন যাতে করে পরিষ্কার করার সময় কোনো ধুলোবালি নাকে প্রবেশ না করে। প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আপনারা সাবান জলও ব্যবহার করতে পারেন।
স্বচ্ছতা বজায় রাখুন, সতর্ক থাকুন এবং অযথা গুজবে কান দেবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। সোশ্যাল বাংলার পক্ষ থেকে প্রত্যেককে এই নির্দেশাবলী মানার অনুরোধ রইল। নমস্কার।